হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সয়া কাসুরি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি। আশা করি আপনাদের পছন্দ হবে। আর আজকের রেসিপি সম্পূর্ণ ইউনিক। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। আজকে রেসিপি তৈরি করতে প্রথমেই লাগছে সয়াবিন। সয়াবিন আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রামের মতো সয়াবিন আছে। সয়াবিনের জলটা ভালো করে চিপড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট 1 চামচ। আদা লঙ্কার পেস্ট দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথি হাতে একটু ঘষে দিয়ে দিলাম। এর মধ্যে কাসুরি মেথি একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। এখানে 4 টিস্পুনের মতো টক দই আমি ব্যবহার করেছি। খুব ভালো করে এবার সব কিছু উপকরণের সাথেই সয়াবিনটা মিক্স করে দিচ্ছি খুব ভালো করে। সয়াবিন এরকমভাবে ম্যারিনেট করে রেখে এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ভাতের সাথে বা রুটির সাথে বা লুচির সাথে এইরকম সয়াবিনের রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। আর খুব ভালো লাগবে এই রেসিপি, সম্পূর্ণ নিরামিষ আর ইউনিক। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার অল্প জল দিয়ে এটার একটা পাতলা পেস্ট তৈরি করে রাখব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ myvegfood, সেটা অবশ্যই ফলো করবেন। খুব ভালো করে মশলাগুলো জলের সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা লঙ্কার পেস্ট। খুব ভালো করে মিশিয়ে এটা একদিকে রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফাটানো এলাচ, 2 লবঙ্গ আর 1 টুকরো ছোটো দারচিনি। 10 থেকে 20 সেকেন্ডের মতো ভালো করে ফোড়ন থেকে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট, যেই মশলার পেস্টটা একটু আগেই আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো এই মশলার পেস্টটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার পেস্টের থেকে একটু তেল বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। গোটা আলুই সেদ্ধ করেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টে আলু আছে। আর সেদ্ধ করা আলু দিয়েছি, সেই কারণে এই রেসিপি হতে খুব কম সময় লাগবে। একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুটা। প্রায় 1 মিনিটের মতো ভালো করে কষানো হয়ে গেছে আলু। এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেটেড সয়াবিন। 10 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ম্যারিনেট করা সয়াবিন। এবার সেই ম্যারিনেটেড সয়াবিনটাই দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 1 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতো। আর এই সময়েও গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ লোতে দিয়েছি। 1 মিনিট পর ঢাকা সরাচ্ছি। দেখুন, সয়াবিন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি অবশ্যই দিতে হবে। খুব ভালো করে এবার নেড়ে ছেড়ে দেবো। আর তার আগেই দিয়ে দিচ্ছি যেই বাটিতে ম্যারিনেট করা ছিল সোয়াবিন, সেই বাটি ধোয়া জল, সামান্য জল দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রায় 2 মিনিটের মতো ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকা সরালাম। দেখুন গ্রেভি খুবই ঠিক হয়ে গেছে। আর এরপরে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি। তৈরি হয়ে গেল সয়া কাসুরি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর ইউনিক রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর শেয়ার করবেন প্রচুর পরিমাণে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন। সেই কারণে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। এরকমই নিরামিষ রান্নার আপডেট পেতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাই ভেজ ফুড। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।